থেকে রানাঘাট দক্ষিণে খবরটা আমরা নেওয়ার চেষ্টা করব পলাশের কাছ থেকে। পলাশ, এখন কি খবর, ভোটের ট্রেন কি বলছে, রেজাল্ট কি বলছে এখনো পর্যন্ত? একদমই দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যেখানে স্ট্রংরুম খোলা হচ্ছে, অর্থাৎ যেখানে গোনা হচ্ছে, আজকে ভোট গণনা চলছে। এইখানে আমি তোমাকে একটুখানি আপডেট জানিয়ে রাখি যে 2021 সালে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে আসনটা জিতেছিল ডক্টর মুকুটমণি অধিকারী। লোকসভা নির্বাচনে সে বিজেপির টিকিট না পাওয়াতে সে চলে যায় তৃণমূল কংগ্রেসে এবং এই জায়গাটাতে তিনি একদম গিয়ে ইস্তফাপত্র জমা দেয়। তারপরে কিন্তু এই জায়গাটা শূন্য পূরণ হয়, শূন্য হয় এবং আজকে সেই নির্বাচনের উপনির্বাচন যে গণনা সেই প্রক্রিয়া চলছে। এইখানে বেশ কয়েকটি টেবিলে গণনা হবে। ইতিমধ্যে কিন্তু ইভিএমগুলোকে টেবিলে পৌঁছে দেওয়া হচ্ছে, এখনও ফার্স্ট রাউন্ড শেষ হয়নি। আমার পেছনে যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই ভোটকর্মী, আমি একবারে সরাসরি তাদেরকে একটু জানবার চেষ্টা করব যে কতগুলো টেবিল করেছেন বা কী কী সিস্টেমে আপনাদের এই প্রোগ্রামটা চালাচ্ছেন। টোটাল 307টা পোলিং স্টেশন ছিল, এখানে 28টা টেবিলে গণনা হচ্ছে। বড়বাবু আসুন, 28টা টেবিলে গণনা হচ্ছে। আপনি নিজেই বললেন যে ফার্স্ট রাউন্ডের কাজ শুরু হয়েছে। এখানে ইটিপিবিএস এবং পোস্টাল ব্যালট, সেটাও আমাদের একজন ম্যাডাম অনন্যা ম্যাডাম ডিএমডিসি তার নেতৃত্বে সেখানে গণনা হচ্ছে। এখনও পর্যন্ত বলতে পারবো না যে রেজাল্ট কী, কিন্তু আরেকটু পরেই আমরা ফার্স্ট রাউন্ড পরে বলতে পারবো ফার্স্ট রাউন্ডের ঘটনা। মোটামুটি কতক্ষণের মধ্যে এই গণনাটা কমপ্লিট হবে বলে আশা করছেন? 12টা ম্যাক্সিমাম, 12টার মধ্যে শেষ আসে, কে আসবে সেটা কিন্তু একবারে পরিষ্কারভাবে বোঝাই যাবে যে এই যে বুথগুলো যেখানে প্রতিটা যে কাউন্টিং সেন্টার, এখানে 28টা কাউন্টিং সেন্টার করা হচ্ছে, যেখানে প্রত্যেকটা জায়গায় এখন বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন পোলিং কাউন্টিং এজেন্ট তারা তাদের গণনা প্রক্রিয়া শুরু করেছে। আমি আরও একজনকে জানবো যে যারা এসছেন কাউন্টিং বা বিভিন্ন কাজে তাদের কী কী সুবিধা অসুবিধাগুলো কীভাবে দেখছেন। আমরা সমস্ত রকম রিফ্রেশমেন্ট এবং আমরা মেটেরিয়ালস থেকে যাবতীয় মেটেরিয়ালস, কাউন্টিং মেটেরিয়ালস সাপ্লাই করেছি প্রত্যেক টেবিলে এবং প্রত্যেকেই খুব সুন্দরভাবে কাউন্টিংয়ে কাজ করছেন। আমরা তাদের সমস্ত রকম সহযোগিতাই করছি। একদমই সমস্ত রকম সহযোগিতা করছে। একেবারে বলা বোঝাই যাচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তবে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী সময়ে কোন কোন ফলাফল সামনে আসে প্রত্যেকটা কেন্দ্র থেকে নজর থাকবে সেদিকে। প্রত্যেকে ধন্যবাদ। এই জায়গা থেকে আমরা রায়গঞ্জের খবরটা নেব। আমাদের সঙ্গে রয়েছেন তুষার সেখান থেকে। তুষার, রায়গঞ্জ তো তৃণমূলে গিয়ে রয়েছে, সব মিলে কি ছবি মুহূর্তে? একদমই দেখো, রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এই মুহূর্তে প্রথম রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে এবং বিজেপি এবং কংগ্রেস তার থেকে তুলনামূলকভাবে কিন্তু পিছিয়ে রয়েছে। এবং গোটা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে 10 রাউন্ড ভোট গণনা হবে এবং তুমি যে সংখ্যাটা কিন্তু তোমাকে আমি আরও একবার জানাবো, তৃণমূল কংগ্রেস 8655 এবং বিজেপি 5171, কংগ্রেস 1694, তৃণমূল কংগ্রেস মোট 3484 ভোটে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। আর তোমাকে আমি যেই লেটেস্ট আরও আপডেট দেবো, কিছুক্ষণের মধ্যে কিন্তু দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষ হবে এবং সেই মুহূর্তের আপডেটও কিন্তু জানানো হবে এবং গোটা রায়গঞ্জ বিধানসভায় কিন্তু গণনা কিন্তু একদম, কিন্তু তুমি বললো যে মোট কথা যে বিজেপি ও তৃণমূলের যে টক্কর তা কিন্তু এক প্রকার চলছে, কারণ 3400 ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী এবং কংগ্রেস বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে। এবং তুমি এই যে রায়গঞ্জ যে বিধানসভা উপনির্বাচন, সেই বিধানসভা উপনির্বাচনের এই মুহূর্তে কিন্তু গণনা একদমই কিন্তু তুঙ্গে রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু যে সেকেন্ড রাউন্ড যিনি রেজাল্ট তা কিন্তু বেরিয়ে আসবে আসলেই একেবারে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল এখনো পর্যন্ত অন্তত ফলাফলে যে ট্রেন তৃণমূল এগিয়ে রয়েছে এবং রায়গঞ্জ কিন্তু তৃণমূলের কাছে একটা চ্যালেঞ্জিং জায়গা, আমরা নজর রাখবো এদিকেও। তবে এই জায়গা থেকে আমরা একটু বাগদার ছবিটা জানবো, যেখানেও কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে সেখান থেকে যাবতীয় খবর আমরা নেব টিটপের কাছ থেকে। টিটপ, প্রথম রাউন্ডে গণনা শেষ, দেখতে পাচ্ছি তৃণমূল সেখানে এগিয়ে, সব মিলে এই মুহূর্তে কি ছবি? এই সড়ক রাস্তা নিরাপত্তা অন্যদিকে ভেতরেও, অর্থাৎ যে গণনা কেন্দ্র সেখানে যেমন গণনা কেন্দ্র যেখানে গণনা চলছে, 30টি টেবিলে মোট গণনা করা হচ্ছে, সেখানে একটি টেবিল সেখানে গণনা কেন্দ্র চলছে যেখানে গণনা করা হচ্ছে, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে ভেতরে আমরা যে ছবিটা দেখলাম ভেতরে গিয়ে যে কার্যত তৃণমূলের যারা, অর্থাৎ ওখানে যারা এজেন্ট রয়েছেন তারা প্রত্যেকেই জয় বাংলা স্লোগান দিচ্ছেন। স্বাভাবিকভাবে অন্যদিকে বিজেপি যারা এজেন্ট রয়েছেন তারাও কিন্তু সেখানে গণনা কেন্দ্রে রয়েছেন, তারাও কিন্তু হাল ছাড়তে নারাজ, অর্থাৎ এখনো পর্যন্ত 29টি টেবিল বাকি রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত গণনা কেন্দ্র চলছে স্বাভাবিকভাবে, অর্থাৎ
সময় যত ঘোরাচ্ছে ততই বিভিন্ন প্রান্তে যেভাবে আমরা ট্রেন দেখাচ্ছি সেই রকমভাবে কিন্তু বাগদা কেন্দ্র অর্থাৎ যে হাড্ডাহাড্ডির লড়াই তার যত মতুয়া করে অর্থাৎ জয়ের শেষ হচ্ছে কি আসবে তা কিন্তু কার্যত ফলাফল এবং সেই নির্বাচনের ফলাফল দেখতে পাচ্ছি আমরা চারটি কেন্দ্রে, যেখানে মানিকতলা, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণে, এবং সেখানে দেখা যাচ্ছে একের পর এক ভোট গণনার যে ফলাফল তার সামনে আসছে। মানিকতলা, রায়গঞ্জ এবং বাগদা এগিয়ে রয়েছে তৃণমূল, 2251 ভোটে এগিয়ে রয়েছেন শক্তি পাণ্ডে। রায়গঞ্জে অন্যদিকে 3484 ভোটে সেখানে এগিয়ে কৃষ্ণকল্যাণী, আর বাগদায় 200 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। অর্থাৎ দেখা যাচ্ছে মানিকতলা, রায়গঞ্জ এবং বাগদায় এই তিনটি কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল। একদিকে শক্তি পাণ্ডে, যিনি মানিকতলায় দাঁড়িয়েছিলেন, সেখানে 2251 ভোটে এগিয়ে রয়েছেন। রায়গঞ্জে 3484 ভোটে এগিয়ে রয়েছেন কৃষ্ণকল্যাণী। বাগদায় 200 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আজই চার কেন্দ্রে উপনির্বাচনের রায়, মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, চার কেন্দ্রে যেখানে ফলাফল ঘোষণা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একের পর এক সেই ফলাফল সামনে আসছে। মানিকতলা যেখানে 20 রাউন্ড গণনা হবে, মোট 14 টেবিলও রয়েছে, 277 পোলিং বুথ যেখানে ছিল, আর 4 হলে গণনা চলছে। প্রথম 3 হলে অবশ্যই ইভিএম গণনা রয়েছে। এবং মানিকতলার ক্ষেত্রে যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, সেখানে শক্তি পাণ্ডে এগিয়ে রয়েছেন, 2251 ভোটে এগিয়ে রয়েছেন শক্তি পাণ্ডে। এই মুহূর্তে অনুপম রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। অনুপম, যে রাউন্ডে গণনা চলছে এবং সেখান থেকে অন্তত এখন যে ট্রেন্ড সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে 2251 ভোটে এগিয়ে রয়েছেন শক্তি পাণ্ডে। একদমই তাই। দেখো, এখনো পর্যন্ত যে ট্রেন্ড আসছে সেই ট্রেন্ডে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন শক্তি পাণ্ডে, তিনি এখনো পর্যন্ত বিজেপি এবং বাম মনোনীত প্রার্থী এই দুই প্রার্থীর থেকে 2000 বেশি ভোটে এগিয়ে রয়েছে। তোমায় প্রাপ্ত ভোটটা জানাবো। শক্তি পাণ্ডে এই মুহূর্তে যে ভোট পেয়েছেন তার সংখ্যা হচ্ছে 3180। আবারও বলছি, মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের যে ফলাফল, প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে, শক্তি পাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছেন 3180 ভোট। কল্যাণ চৌবে, যিনি বিজেপির প্রার্থী, প্রথমে একবারে ভোটের দিন সকাল থেকেই অভিযোগ করছিলেন যে গণ্ডগোল হচ্ছে, বিভিন্ন বুথে বুথে গণ্ডগোল হচ্ছে। 277 বুথের মধ্যে 89 বুথেই কার্যত রিগিং করেছে তৃণমূল, এমন অভিযোগ কল্যাণ চৌবে করেছেন। এই কল্যাণ চৌবে এখনও পর্যন্ত 929 ভোট পেয়েছে প্রথম রাউন্ডের গণনা শেষে। আবারও বলছি, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে 929 ভোট পেয়েছে প্রথম রাউন্ডের গণনা শেষে। বাম মনোনীত সিপিআইএম প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 315। তার সাথেও আমরা কথা বলেছিলাম, তিনিও জানাচ্ছিলেন যে ভোট হয়নি, ভোটকে কার্যত প্রহসনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। প্রথম রাউন্ডের ট্রেন্ড এখনও পর্যন্ত 20-21 রাউন্ড গণনা হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের ফলাফল এখন নিশ্চিত করে বলা যাবে না। সময় যত গড়াবে, রাউন্ড যত শেষ হবে, ততটাই স্পষ্ট হবে যে কত ভোট পেল তৃণমূল, কত ভোট পেল বিজেপি। তোমায় জানিয়ে রাখি যে 231,000 কাছাকাছি ভোটার রয়েছে, যার মধ্যে 55% ভোট পড়েছে যদি তুমি শতাংশের হিসাবে ধরো, তাহলে প্রায় 113,000 কাছাকাছি ভোট মানিকতলা বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচনে ভোট পড়েছে। সেই ভোটের শতাংশে যদি হিসেব করো তাহলে তুমি দেখবে যে এই 100,000 ভোটের মধ্যে বিজেপি প্রার্থী, তিনি যেটা অভিযোগ করছেন, 89% বুথেই কার্যত রিগিং করা হয়েছে। সেই ফলাফলের ট্রেন কী হবে, যেটা বিজেপি প্রার্থী বলছে যে এই যে ভোটটাকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে, এই ট্রেন্ড, এই অভিযোগের পর ট্রেন্ড কোন দিকে যাবে। এখনও পর্যন্ত 3180 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অর্থাৎ 2000 বেশি ভোটে এই মুহূর্তে বিজেপি প্রার্থী এবং সিপিআইএম প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন শক্তি পাণ্ডে। ফলে ভোটের এই ট্রেন্ড আসা শুরু হয়েছে, পোস্টাল ব্যালট খোলা হয়েছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন শক্তি পাণ্ডে, তিনি পোস্টাল ব্যালটে এগিয়ে গিয়েছিলেন। তারপর যখন প্রথম রাউন্ডের গণনা শেষ হলো তখনও আমরা দেখলাম একেবারে অনুপম, এই মানিকতলা কেন্দ্রে যেখানে দীর্ঘদিন বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে, রাজ্যের মন্ত্রীও ছিলেন এবং সেখানে বা তার স্ত্রীকে সেখানে প্রার্থী করেছে তৃণমূল, এবং এখনো পর্যন্ত ট্রেন্ড সামনে আসছে, এগিয়ে রয়েছেন তিনি।